এসেছে শীতকাল, আর শীতের মধ্যে আপনার ফিন্স পাখিগুলোকে সুস্থ সবল রাখতে এবং তাদের দিয়ে ঠিকভাবে ডিম্বাচ উৎপাদন করাতে কি ধরনের খাবার দাবার আপনি খাওয়াবেন তাই বলবো আজকের ভিডিওতে। আসলে পুরো শীতটা হলো পাখির ব্রিডিং সিজন, আর এই সিজনে আপনি যদি আপনার ফিন্স পাখিগুলোকে সঠিক খাবার দাবার দিতে পারেন, তাদের যদি সঠিক সিড মিক্স, সঠিক শাকসবজি এবং সঠিক ফলমূল খাওয়াতে পারেন, তাহলে আপনার পাখিগুলো খুব সহজে পুরো শীত জুড়ে ডিম্বাচা করবে। তাদের খাবার হিসাবে কী কী শাকসবজি ব্যবহার করতে পারবেন, কোন শাকসবজিগুলো ফিন্স পাখির জন্য ঝুঁকিপূর্ণ বা কোন শাকসবজিগুলো খেলে এই শীতে আপনার ফিন্স পাখিগুলো মারা যেতে পারে এবং আপনার ফিন্স পাখিগুলোকে কোন শাকসবজি এবং ফলমূলগুলো পুরো শীত জুড়ে খাওয়ালে তারা বেশি বেশি ডিম বাচ্চা করবে তার পুরো বিস্তারিত থাকছে এখানে। কিভাবে আপনি আপনার ফিন্স পাখিকে পুরো শীত জুড়ে সঠিক ডায়েট প্ল্যান ফলো করবেন, তাদের খাবার তালিকা কী, কীভাবে আপনি আপনার ফিন্স পাখির জন্য সিড মিক্স তৈরি করবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আসি কী কী খাওয়ানো যাবে না। দেখেন, ফিন্সের জন্য যে খাবারগুলো নিষিদ্ধ বা যে খাবারগুলো ঝুঁকিপূর্ণ, এর মধ্যে এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো শিম। শীতে কিন্তু শিম পাওয়া যায়, আর শিম, বটবটি এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ পাখিই খায়, যেমন বাজরিগার খায়, ককাটেল খায়, লাভবার তো বেশ মজা করে খায়, কিন্তু ফিন্সকে কিন্তু এগুলো দেওয়া ঠিক না। বা ফিন্সের জন্য কিন্তু আমাদের যে দেশীয় শিম রয়েছে এটা নিরাপদ হলেও বিদেশি যে শিমের হাইব্রিড জাতগুলো রয়েছে এগুলো কিন্তু ফিন্সের মৃত্যুর কারণ হতে পারে, এগুলো দিবেন না, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। দ্বিতীয় যে আইটেমটা আপনি ব্যবহার করতে পারবেন না আপনার ফিন্সের জন্য, সেই আইটেমগুলো হচ্ছে বিভিন্ন রকম রুট ভেজিটেবল, বা যে সমস্ত শাকসবজিগুলো মাটির নিচে হয় বা মাটির নিচে হয় এইরকম যে সবজি, এগুলো লতা পাতা, ছাল বাকর কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না, শুধু গাজর বাদে শুধু গাজরটা ব্যবহার করা যাবে। যেমন ধরেন আপনি মূলা ব্যবহার করতে পারবেন না, মূলার পাতা টাতা কিচ্ছু ব্যবহার করতে পারবেন না, এগুলো খেলে কিন্তু আপনার ফিন্স মারা যেতে পারে। এছাড়া আপনি আপনার ফিন্সের জন্য পেঁয়াজ, রসুন, আদা বা এই জাতীয় যত কিছু মাটির নিচে হয় শুধু গাজর বাদে কোনোটাই ব্যবহার করতে পারবেন না, এগুলো ব্যবহার থেকে বিরত থাকুন, আপনার পাখিগুলোকে নিরাপদে রাখুন। এগুলো গেল নিষিদ্ধ জিনিসের তালিকা। এখন আসি কী কী খাওয়াবেন। দেখেন, শীতের মধ্যে অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, এগুলোর বেশিরভাগই আপনি খাওয়াতে পারেন। যেমন ধরেন আপনি ধনে পাতা খাওয়াতে পারেন, শীতের মধ্যে কিন্তু ধনে পাতা খুব ভালো হয়, বাজারে খুব সহজে অ্যাভেলেবল পাওয়া যায়, আপনি এটা খাওয়াতে পারেন। আপনি তাদের তুলসী পাতা খাওয়াতে পারেন, সারা শীত জুড়ে ধনে পাতা, তুলসী পাতা এগুলো আপনি আপনার ফিন্সগুলোকে দিতে পারেন। গাজরের পাতা দিতে পারেন, গাজরের পাতা কিন্তু অনিরাপদ নয়, এটা ভালো, পাখি বেশ পছন্দ করে খায়। তাছাড়া আপনি চাইলে তাদেরকে পুদিনা দিতে পারেন, আপনি চাইলে আপনার ফিন্সগুলোকে কিছু পরিমাণে ব্রকলি কেটে সেগুলো দিতে পারেন। ব্রকলি এরা টুকিটাকি খায়, খুব বেশি খাবে না, খুবই সামান্য পরিমাণে খাবে। তাছাড়া এগ ফুডের মধ্যে আপনি মুরগির ডিম কিন্তু দিবেন শীতের মধ্যে, কারণ মুরগির ডিম না দিলে কিন্তু স্বাস্থ্য ঠিক থাকে না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আপনারা জানেন আমরা ফিন্স পাখির জন্য সিড মিক্স কিন্তু সেল করি, তো এই সিড মিক্সটাই আমরা শীতের জন্য তৈরি করছিলাম আপনাদের জন্য। প্রায় 50 কেজির মতো ফিন্সের সিড মিক্স আমরা তৈরি করছিলাম। তো কিভাবে এটা তৈরি করছি, কী কী উপকরণ ব্যবহার করা হয়, আমি মনে করি এটা আপনাদের জানার অধিকার আছে, কারণ আপনারা খাবারগুলো কিনে আপনাদের পাখিগুলোকে খাওয়ান। তাই আমি প্রথমে আপনাদের সাথে শীতে এই ফিন্সকে কী কী সিড মিক্স খাওয়াতে হয় এটা সম্পর্কে বলবো, আর তারপর আপনাদের বলব ফলমূল আপনি আপনার ফিন্সকে এই পুরো শীত জুড়ে খাওয়াবেন। তো আসুন সিড মিক্স থেকে শুরু করি। আসলে ফিন্স পাখির শীতকালীন সিড মিক্স গরমের সিড মিক্সের থেকে বেশ কিছুটা আলাদা, কারণ এ সময় আপনার পাখিগুলোর বডি টেম্পারেচার ধরে রাখতে তাদেরকে বেশ কিছু বেশি পরিমাণে তেল বীজ দিতে হয়, আর সাথে এমন কিছু খাবার দিতে হয় যেটা গরমের সময় এতটা জরুরি নয়। তো আমরা এখানে 50 কেজি খাবার তৈরি করার জন্য কী কী ব্যবহার করছি সেটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছি। বাজরিগার পাখির যেমন শীতকালে শরীর হিট রাখতে বা শরীরের গরম বজায় রাখতে বা শীতের বিরুদ্ধে লড়াই করতে আমরা বিভিন্ন তেল বীজ ব্যবহার করি, যেমন সূর্যমুখী তেলের বীজ, কুসুম ফুলের বীজ এগুলো ব্যবহার করি, কিন্তু ফিন্সের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না, কারণ ফিন্স ছোট পাখি এবং তারা এগুলো খেতে পারে না। তাই এর অল্টারনেটিভ হিসাবে আমাদের ফিন্স পাখির খাবারে কিন্তু গুজি তেলের মাত্রা অনেক বাড়িয়ে ব্যবহার করতে হয় এই শীতের মধ্যে। তো আপনারা আমার হাতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত গুজি তিল, যেটা আপনার পাখির শরীরে স্নেহ জাতীয় খাবারের অভাব পূরণ করে, মানে সহজ কথা তাদের শরীরকে গরম রাখে, তাদের শরীরের যে টেম্পারেচার এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটা আপনার পাখিকে পুরো শীত জুড়ে বিভিন্ন রোগ বালাইয়ের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, এটা অনেকটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আপনার পাখির জন্য। দ্বিতীয়, এখানে যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ক্যানারি।
ক্যানারি আসলে এমন একটা খাবার যেটা একটা তেলবীজ হওয়ার পাশাপাশি এটা খুব সহজে হজমযোগ্য, কিন্তু দাম অনেক বেশি হওয়ায় এটা মানুষ পাখিকে খাওয়ায় না। তো আমরা যেহেতু ফিনসের জন্য একেবারে প্রপার নিউট্রিশন ডায়েট মেনে খাবার তৈরি করছি, এজন্য আমরা এই খাবারটা আমাদের এই মিক্সারে ব্যবহার করি। তো ক্যানারিটা দেখালাম, ক্যানারিটা আসলে ওদের খাবার একটা নির্দিষ্ট পার্সেন্টে ব্যবহার করতে হয়। এরপর যে আইটেমটা দেখছেন এটা হলো মূলত ব্ল্যাক মিলেট বা কালো মিলেট, এটা বিদেশ থেকে আনা হয়, আমদানি করা হয়। তো বাংলাদেশে এটা কোথাও চাষ হয় না। এই ব্ল্যাক মিলেট আপনার ফিনসের খাবারে ব্যবহার করতে হয়, কারণ এটা তাদের অধিক মাত্রায় প্রোটিন সরবরাহ করে, প্লাস এটা তারা খুব সহজে খেতে পারে আর পছন্দ করে খায়। এরপর যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার রেড মিলেট। রেড মিলেট এই ব্ল্যাক মিলেটের মতোই প্রায় একই রকম পুষ্টিমান, কিন্তু এটার প্রয়োজনীয়তা আপনার ফিনসগুলোর জন্য রয়েছে। যে আমরা বেশ কিছু আইটেম মিক্স করি, কিন্তু এই খাবারগুলোর সাথে বাইরের খাবারে কিন্তু আপনি ওই রকম মিল পাবেন না। বাজারে যে খাবারগুলো বিক্রি করে সেগুলোতে ক্যানারি বা এই ধরনের যে আপনার দামি সিডগুলো রয়েছে এগুলোর কোনোটাই ব্যবহার করা হয় না। তারা শুধু চীনা, কাউন এবং ধান, এই তিনটে আইটেমই মোটামুটি মিক্স করে ফিনসের খাবার বলে বিক্রি করে। আর বেশিরভাগ ক্ষেত্রে তো লোকজন শুধু বাজিগারের খাবারই খাওয়ায়। ফিনসের খাবার কিন্তু আলাদা, ফিনসের খাবার কিন্তু বাজিগারের খাবার থেকে পুরোপুরি আলাদা। তো যাই হোক, পরবর্তীতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত মিলেট মিক্সচার। এখানে সাদা মিলেট আমরা আলাদা পাইনি বলে এই মিলেটটা ব্যবহার করতে হয়। এবারে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো কাউন, যেটা ফিনসের খুব সহজে হজমযোগ্য একটা খাবার, যেটা ফিনসের ছোট বাচ্চা থাকাকালীন এটা খুবই উপকারী একটা খাবার। আর এই শীতের মধ্যেও তারা এটা পর্যাপ্ত মাত্রায় খায়, যদিও এটার পরিমাণ শীতের মধ্যে বাড়াতে বা কমাতে হয় না, নর্মালি যেটা থাকে সেটাই থাকে। এবারে আমি যে সবশেষ আইটেমটা আপনাদের দেখাচ্ছি এটা হলো চীনা। তো আপনার ফিনসের খাবার তৈরির জন্য আপনাকে গুজি তিল ব্যবহার করতে হবে, ব্ল্যাক মিলেট ব্যবহার করতে হবে, হোয়াইট মিলেট ব্যবহার করতে হবে, চীনা ব্যবহার করতে হবে, আপনাকে কাউনের ব্যবহার করতে হবে, পোলাও ধানের ব্যবহার করতে হবে, আপনাকে ক্যানারির ব্যবহার করতে হবে। টোটাল 9টার মতো আইটেম মিক্স করে আপনি আপনার ফিনসের জন্য প্রপার যে খাবারটা সেটা তৈরি করতে পারবেন। তো যদি আপনারা খাবার নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। শীতকালীন বিভিন্ন ফলের ব্যাপারে আসি। শীতকালীন ফলের মধ্যে স্ট্রবেরি কিন্তু আপনার ফিনসগুলো বেশ পছন্দ করে খাবে। যদিও স্ট্রবেরি বাংলাদেশে খুব বেশি চাষ হয় না, কিন্তু বাজারে পাওয়া যায়, আপনি দিতে পারেন, স্ট্রবেরি তারা খেতে পারে। তাছাড়া শীতে অন্যান্য যে ফলগুলো পাওয়া যায় শুধুমাত্র অ্যাভোকেডো বাদে, অ্যাভোকেডো এবং আপেলের বীজ বাদে বেশিরভাগ ফলে আপনি দিতে পারেন। যেমন আপেল দিতে পারেন, এক স্লাইস দিলেন, এটা সপ্তাহে একদিন দেওয়া যায়, একদিন দেওয়া নিরাপদ। আর আপেল দিলে অবশ্যই বীজ ছাড়িয়ে দেবেন, আপেলের বীজ দিবেন না, এটা কিন্তু আপনার ফিনসের জন্য বিষাক্ত হবে, এটা খাওয়ানোর চেষ্টা করবেন না। তো এগুলো যদি দেন এগুলো টুকিটাকি খাবে। তাছাড়া রাসবেরি দিতে পারেন শীতের মধ্যে যেটা পাওয়া যায়, তবে যে ফলটাই দিবেন সেটা অবশ্যই বীজ আলাদা করে মুক্ত করে তারপর দিবেন। তাছাড়া শীতে আপনি যদি চান যে আপনার ফিনসকে একটু বড়ই দিবেন, বড়ইও দেওয়া যায়, এটাও কোনো প্রবলেম হয় না। তাছাড়া আমাদের দেশীয় যে ফলগুলো গরমের মধ্যে হয়, যেমন আম বা তরমুজ বলেন, এগুলো টুকিটাকি করে ফিনসকে খাওয়ানো যায়। তবে ফল খাওয়ানোর নিয়ম হচ্ছে এদেরকে সপ্তাহে একদিন সামান্য কিছু, এক স্লাইস পরিমাণ ফল দেওয়া যায়। বেশি দিলে পেটে সমস্যা হয়, নানান রকম সমস্যা, এগুলো আসলে ট্রিট হিসেবে দেওয়া যায়। আমরা যেমন সপ্তাহে এক দুই দিন বাইরে খাবার খাই বা রেস্টুরেন্টে রিচ ফুড খাই, এই টাইপের ওদের বিষয়টা, যে আপনি তাদেরকে ট্রিট হিসাবে সপ্তাহে একদিন বা দুই দিন সর্বোচ্চ কোনো না কোনো ফল দিচ্ছেন, এটুকু করলেই হবে। আর শাকসবজিগুলো শীতের মধ্যে সপ্তাহে দুই দিন তিন দিন করে কন্টিনিউ দিয়ে যাবেন। আর যে মুরগির ডিমটা আছে এটা দুই তিন দিন দিতে পারেন বা একদিন দুই দিন দিলেও হবে। তো যদি আপনারা সিডমিক সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, প্লাস আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিন। আসলে কমেন্টে জানালে এত কমেন্টের মধ্যে দেখা যায় না, প্রতিদিন 5-10 হাজার করে কমেন্ট আসে। আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে দেখার জন্য।